আমার গরিমা, আমার দক্ষতা, দুপায়ে দলবো পথের বাধা। ডিয়ার স্টুডেন্টস, একটা খুব কমন ব্যাপার যেটা তোমরা প্রায়শই শুনে থাকবে, যে কারো অ্যাসিড হয়েছে বা গ্যাস হয়েছে, কেউ বলল অ্যান্টাসিড খেয়ে নে ঠিক হয়ে যাবে, কারো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে স্কিনে, বলল একটা অ্যান্টি ফাঙ্গাল অয়েন্টমেন্ট লাগিয়ে নে ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে মেডিসিনের নাম কিন্তু এগুলো নয়। তাহলে এগুলো কি? এগুলো হলো ওষুধের এক একটা শ্রেণী। অ্যান্টাসিডের যে ওষুধগুলো আছে, যে গ্রুপের মধ্যে পড়ছে, এটাকে বলা হয় অ্যান্টাসিড। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ওষুধের শ্রেণীবিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ড্রাগস। হ্যাঁ, এগুলো কীভাবে করা হয়? না, এইগুলো হলো ওষুধের কেমিক্যাল কম্পোজিশন, ক্লিনিক্যাল অ্যাকশন, থেরাপিউটিক এফেক্টস অফ বডি সিস্টেম, অর্থাৎ দেহের প্রতিক্রিয়া, দেয়ার পারপাস, অর্থাৎ তাদের উদ্দেশ্য, এবং ইউজেজ, অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগগুলো করা হয়ে থাকে। তাহলে তোমরা যখন হসপিটালের সাথে যুক্ত হবে বা সেখানে চাকরি করবে, তোমাদের এই শ্রেণীবিভাগগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। না, এই ওষুধের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন, তার ব্যবহার, তার বিরূপ প্রতিক্রিয়া অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন, এবং সম্ভাব্য পরিণতি অর্থাৎ ইমপ্লিকেশনস সম্পর্কে ভালোভাবে তোমাদের জেনে রাখতে হবে। এখানে তোমাদের মোটামুটিভাবে 26টি বিভিন্ন বিভাগের ওষুধ সম্পর্কে আলোচনা করা হবে। এক একটি শ্রেণীর ওষুধ একই রকম হেলথ প্রবলেমে ব্যবহৃত হয়, শ্রেণী একই রকম নাও হতে পারে, একই ওষুধ আবার একাধিক শ্রেণীভুক্ত হতে পারে। যেমন অ্যাসপিরিন একটি অ্যান্টিপাইরেটিক ওষুধ অর্থাৎ জ্বর রোধকারী ওষুধ, অ্যানালজেসিক ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়, এবং একটি অ্যান্টি ইনফ্লামেটরি যেটা ইনফ্লামেশন কমায়। প্রতিটি শ্রেণীর ওষুধ সম্পর্কে তোমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা দরকার। ওষুধের প্রধান বিভাগগুলির মধ্যে অন্যতম হল অম্লনাশক অর্থাৎ অ্যান্টাসিড। এটি কোন রোগে ব্যবহৃত হয়? গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, হায়াটাল হার্নিয়া এবং রিফ্লেক্স ইসোফেগাস। বিরূপ এবং পার্শ্ব প্রতিক্রিয়া, এই অ্যান্টাসিড গ্রুপের মেডিসিনের কি অ্যাডভার্স রিয়াকশন অ্যান্ড সাইড এফেক্ট আছে? কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন হতে পারে, পেট খারাপ যেটাকে ডায়রিয়া বলা হয়, ফ্ল্যাটাস অর্থাৎ বায়ু সর্বে, পেট ফোলা, অ্যালকালিউরিয়া অর্থাৎ মূত্রে অধিক ক্ষারের উপস্থিতি লক্ষ্য করা যায়। যে ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যাবে না অর্থাৎ এই গ্রুপের মেডিসিন দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, যদি অ্যালার্জি এবং সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতা থাকে। সাবধানতা কি অবলম্বন করতে হবে? মানে পাকস্থলীর যন্ত্রণা, অন্ত্রের লক্ষণ অর্থাৎ জিআই সিমটমস, এবং কিডনি প্রবলেম আছে কি না দেখতে হবে। তাহলে এই অ্যান্টাসিড শ্রেণীভুক্ত মেডিসিন কি কি? অ্যালুমিনিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এরপর আরেকটি বিভাগ হল রক্তের জমাট বাঁধায় বাধাদানকারী অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্টস। কোন ডিজিজে ব্যবহার হয়? হৃদযন্ত্রের বিকলতায় অর্থাৎ হার্ট অ্যাটাক, ফুসফুসের রক্ত জমাট বাঁধায় যেটাকে পালমোনারি অ্যাম্বোলাস বলা হয়, ডিপ ভেন থ্রম্বোসিস, ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার ক্লটিং সিন্ড্রোম ডিআইসি। এখন ইতালিতে নতুন একটা সিমটম করোনা ভাইরাস সংক্রমণের জন্য দেখা দিয়েছে, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন,
এটি বৃক্কের ডায়ালিসিসেও ব্যবহৃত হয়। অ্যাডভার্স রিয়াকশন অ্যান্ড সাইড এফেক্টস, ওষুধের উপর নির্ভর করে রক্তপাত অর্থাৎ হ্যামারেজ, ডায়রিয়া, জ্বর, গায়ে ছোপ ছোপ দাগ এবং রক্তের অস্বাভাবিকতা হতে পারে, যে ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যাবে না। ব্লিডিং ডিসঅর্ডার যেমন হিমোফিলিয়া এবং লিউকোমিয়া, আলসার, রক্তের সমস্যা, নেফ্রাইটিস, এন্ডেন্ডোকার্ডাইটিস অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরের অংশে সংক্রমণ, সাবধানতা অর্থাৎ ইমপ্লিকেশন, রক্তপাত হচ্ছে কি না লক্ষ্য করো, যেমন মুখে রক্ত আসা, শেভিং করতে গিয়ে রক্তপাত, ব্ল্যাক স্টুল, মলের সাথে জমাট রক্ত অর্থাৎ স্টুল ওকাল্ট ব্লাড, একাইমোসিস, গায়ে কালো এবং নীল দাগ, ব্লাড প্রেশারটাও পরীক্ষা করতে হবে। এই শ্রেণীর মেডিসিনগুলোর নাম কি? ওয়ারফারিন সোডিয়াম এবং হেপারিন। আরেকটি বিভাগ হল অ্যান্টিকনভালসেন্টস, কমনলি নোন অ্যাজ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। কি কাজে ব্যবহৃত হয়? প্রিভেন্ট কনভালশন অর সিজার্স অর্থাৎ আকস্মিক হৃদবৈকল্য রোধ করে। বিরূপ এবং পার্শ্বপ্রতিক্রিয়া, অবনমিত অস্থিসজ্জা অর্থাৎ ডিপ্রেসড বোন মেরো যা মৃত্যুর কারণও হতে পারে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম, কনফিউশন, ল্যাক অফ ব্যালেন্স, স্লারিং অফ স্পিচ এইসব হতে পারে। যে ক্ষেত্রে দেওয়া যাবে না, অ্যালার্জি, সাবধানতা, যকৃত এবং বৃক্কের কাজ, রক্ত, মানসিক অবস্থা এবং টক্সিসিটি আছে কি না, অ্যাটাক্সিয়া অর অস্থিমজ্জার অবনমন, বমি বমি ভাব, বমি করা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো প্রবলেম, স্টিভেন জনসন সিন্ড্রোম ইত্যাদি লক্ষ্য করো। এই গ্রুপের মেডিসিনগুলোর নাম কি কি? ফেনিটোইন, ডায়াজিপাম। নেক্সট, অ্যান্টি ডিপ্রেশন। ডিপ্রেশন এক ধরনের মানসিক সমস্যা যা ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটায়। রোগী অনেক সময় বুঝতেও পারে না যে সে এই রোগে আক্রান্ত, ফলে ক্রমেই এই রোগটি জটিল আকার ধারণ করে। এই অ্যান্টি ডিপ্রেশেন্ট মেডিসিন কী রোগে ব্যবহার হয়? না, মানসিক বিষাদ যেটাকে ডিপ্রেশন বলা হয় এবং শিশুদের বিছানা ভেজানো, বেড ওয়েটিং ফর চিলড্রেন। এই মেডিসিনটির বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া কী কী? না, অর্থোস্টেটিক হাইপোটেনশন, মুখের শুষ্কতা, মাথা ঝিমঝিম করা অর্থাৎ ডিজিনেস, ঘুম ঘুম ভাব বা ড্রাউজিনেস, মূত্র থেকে যাওয়া অর্থাৎ ইউরিন রিটেনশন, হাই ব্লাড প্রেশার, কিডনি ফেলিওর, প্যারালাইটিক ইলিয়াস। যে ক্ষেত্রে এই গ্রুপের মেডিসিন দেওয়া যাবে না বা অপ্রযোজ্য, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, সিজার, বৃক্ক, যকৃত এবং হৃৎপিণ্ডের রোগের ক্ষেত্রে। সাবধানতা, শোয়া এবং বসা উভয় অবস্থায় রক্তচাপ মাপো, মানসিক অবস্থা পরীক্ষা করো, মুখের অস্বাভাবিক লক্ষণ এবং ইউরিন রিটেনশন ঠিক করে লক্ষ্য করো। উদাহরণ কি কি? স্যাটেলাইন, অ্যামিট্রিপটাইলিন, বিওপ্রোপিওন, ফেনেলজাইন। এরপর খুব কমন এবং ইম্পর্টেন্ট একটি ড্রাগ গ্রুপ, অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন অর্থাৎ মধুমেহ বিরোধী ওষুধ। কী কাজে ব্যবহৃত হয়? ডায়াবেটিস এবং
কিটো অ্যাসিডোসিস, অ্যাডভার্স রিয়াকশন কি আছে আর কন্ট্রাইন্ডিকেশন, হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তের মধ্যে শর্করা কমে যাওয়া এবং যকৃতের ক্ষতি হয়, যে ক্ষেত্রে দেওয়া যাবে না খাওয়ার ওষুধ শিশুদের ডায়াবেটিস অর্থাৎ যেটাকে জুভেনাইল ডায়াবেটিক বলা হয় এবং কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে অপ্রযোজ্য। সাবধানতা, রক্ত শর্করা এবং উচ্চ বা নিম্ন রক্তচাপ পরীক্ষা করো, উদাহরণ ইনসুলিন, গ্লাইবিউরাইড। এরপর অ্যান্টি ডায়েরিয়ালস, এটা খুব কমন, তোমরা নাম শুনেই বুঝতে পারছ যে ডায়েরিয়াতে ব্যবহৃত হয়। অ্যাডভার্স রিয়াকশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, প্যারালাইটিক ইলিয়াস এবং স্টোমাক পেন, যে ক্ষেত্রে দেওয়া যাবে না বা অপ্রযোজ্য কোলাইটিস। সাবধানতা, স্বল্প সময়ে চিকিৎসায় ব্যবহৃত হয় 48 ঘন্টা বা তার কম, বাওয়েল রেসপন্সটা পরীক্ষা করে দেখতে হবে। এই গ্রুপের মেডিসিনগুলো কী কী, উদাহরণ বিসমাথ সাবগ্যালেট, কাওলিন এবং পেকটিন মিক্সচার।